যেহেতু 20 তারিখে আমি জানি যে অনেক ভিড় হয়, সো কালকে আমি এখানে এসে পৌঁছেছি সকাল সন্ধ্যা 7:30 সময়। 7:30 সময় এসে থাকার কোনো জায়গা নেই, ডরমেটিতে গেছি। প্রত্যেকটা ডরমেটিতে 650-700 টাকা চায়। তো আমার অ্যাকচুয়ালি পকেটে যে টাকা আছে ওই অ্যাবিলিটি আমি ওইভাবেই নিয়ে আসি নাই। পরে আমি একটা মান্দুর কিনে উপরে শুয়েছিলাম। আমরা 7-8 জন, 10 জন, আমার ভাই আর একজন আছে আমার সঙ্গে আসছিল, আমরা 10 জন উপরে শুয়েছিলাম। 7-8 জন এখানে ঘুমাইছেন হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে ঘুমাইছি, মাদুর প্লায়ে আপনার ইসের সামনে, গেটের সামনে। তখন সবাই বলতেছে যে আজকে ভ্যাকসিন দিবে না। কারণ কি, হঠাৎ ভ্যাকসিন দিবে না কেন? সো পরে বাড়িতে বাড়ি শুনতে পারি যে সবে ঈদুল মেদানের জন্য বন্ধ, সরকারি ছুটি। হ্যাঁ, সরকারি ছুটি। তাহলে সরকারি ছুটি, এখানে কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, আমাদের মেসেজ দিয়ে দিছে আরও 1 মাস আগের থেকে। তাহলে আমরা কীভাবে বুঝবো, আমরা এত দূর থেকে আসছি আবার কীভাবে যাবো? সব কিছুর একটা ব্যবস্থা আছে। তবে খবর নিয়ে দেখলাম শেখ রাসেলে টিকা দিতে আছে, তাহলে এখানে কী সমস্যা? তারপরে এখানে রাত 10টার পর থেকে টোটাল হাসপাতালে কোথাও কোনো পানি ছিল না। সকাল 7টার পরে অল্প কিছু পানি দেওয়া হয়েছিল, টয়লেটে যাব, পানি খাবো, কোনো পানিই ছিল না টোটাল হাসপাতালে। ওকে, আমরা রাত্রে এখানে থাকছি, সকালে এখানে পানি ছিল না, খাবারও কিছু নাই। কেন আসছেন? আমরা টিকা দিতে আসছি। এসএমএস কবে ছিল? আমরা এসএমএস করছি 7 সেপ্টেম্বর। আমার এসএমএস আসছে 25 সেপ্টেম্বর। তারপরে আমার প্রথম ডোজের ভুল দিয়েছে আপনার এসে, মানে 1 মাস আগে বলছে আপনাকে, 1 মাস আগে বলছে 25 সেপ্টেম্বর এসে আসছে। তারপর অক্টোবরে 20 তারিখে আসছে এসে দেখি যে আজকে এই অবস্থা। দায়িত্ব গ্রহণ করেছে না কেন আমাদের, এটাই অভিযোগ। ভ্যাকসিন দিতে হবে আমরা যাবো না, যাবো না, প্রবাসীদের হয়রানি করা চলবে না, চলবে না।